তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীরা গতকাল দখল করার পর রাত্রি প্রায় 11:30 নাগাদ বিজেপি কর্মী ক্ষুদিরাম বর্মনের বাড়িতে বোমাবাজি করল একদল দুষ্কৃতী। ঘটনার সত্য জানা যায় যে ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ক্ষুদিরাম বর্মন গত লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন এবং 2019-এর লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরই ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ক্ষুদিরাম বর্মন বিজেপিতে যোগদান করেন এবং গতকাল ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লোকসভা ভোটের আগে তৃণমূল দখলে থাকে এবং লোকসভা ভোটে ফলাফলের পর এই বিজেপি ক্ষমতায় এসে পুনরায় বিজেপিতে দখল নিয়ে নেয়। গতকাল পুনরায় বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুনর্দখল করল ও পুনর্দখল করে যার যার মতন ফিরে যায় তৃণমূল কর্মীরা। কিন্তু গতকাল রাত্রি প্রায় 11:30 নাগাদ বিজেপি কর্মী ক্ষুদিরাম বর্মনের বাড়িতে বোমাবাজি করল একদল দুষ্কৃতী। যদিও একটি বোমা ফাটে আরেকটি ফাটেনি, তারপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশকে। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এবং তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, একটি বোমা নিষ্ক্রিয় করা হয়। জানা যায় তারই প্রতিবাদে আজকে ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাটারামপুর এলাকায় তুফানগঞ্জ থেকে আলিপুর যাওয়ার রাস্তা আটকে 1 ঘন্টা পথ অবরোধ করে থাকে এবং সাটারামপুর বাজার চত্বরে বিজেপি কর্মীরা মিলে একটি শান্তি মিছিলও করেন। তার পাশাপাশি যদিও ঘটনা তদন্ত শুরু করছে তুফানগঞ্জ থানার পুলিশ। তার বাড়িতে তৃণমূলেরা বহিরাগত হারমাত কিছু নিয়ে এসে গতকালকে রাত্রে 11:00 সময় তার বাড়িতে বোমপিং করা হয়। তো নিঃশংস যে অবস্থাটা চলছে, তৃণমূল যে শান্ত পরিবেশ অশান্ত করছে, তার প্রতিবাদে আজকে আমরা সাটারামপুর বাজারে শান্তি মিছিল করছি এবং ধিক্কার জানাচ্ছি তৃণমূল। অরিজিনাল দোষীদের পুলিশ শনাক্ত করে গ্রেপ্তার করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের বিজেপির আন্দোলন চলবে। আপনার নাম দেখ? পুষ্পেন সরকার, নাটাবাড়ি বিধানসভা। আমি 2019 সালে 11 এপ্রিল টিএমসি পঞ্চায়েত হিসেবে দাঁড়াই, দাঁড়ার পরে জিতি। জিতার পরে যখন বোর্ড গঠন হয়, পঞ্চায়েত প্রশাসন থেকে বোর্ড গঠন হয়, সেই বোর্ড গঠনকে কেন্দ্র নিয়ে তীর মারামারি হয়। তাই এবার আবার বিজেপি সরকার আমাদের আসলো, আসার পরে ওরা নানানভাবে আমাকে বলছে, তা আমি কিছুতেই ওদের দলে আমি যাই নাই। ওরা কারা? আমাদের টিএম ছিল। আচ্ছা। হ্যাঁ, না যাওয়াতেই মানে জানি না এটাই মনের ক্ষোভ না কি আমি বলতে পারলাম না। গতকালকে কি হয়েছিল? গতকাল রাত্রেবেলা আমি যখন খাওয়া দাওয়া করি ঘুমাইছি, ঘুমার পরে হট করে বোমের আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি বোম। হ্যাঁ, তার মধ্যে সঙ্গে সঙ্গে কে এবং কারা প্রশাসনকে ফোন করছে, ফায়ার ব্রিগেড আছে। তো অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ আমার, আমি দেখি নাই আর কার বিরুদ্ধে অভিযোগ করবো আমি। আপনি কি বাইক ও স্কুটি কিনতে চাচ্ছেন? চলে আসুন আপনার শহর চাংড়াবান্ধার কানু এন্টারপ্রাইজে। আমাদের শোরুমে হিরোর 100 থেকে 200 সিসির সমস্ত ধরনের বাইক ও স্কুটি পাওয়া যায়। থাকছে হিরোর যে কোনো জেনুইন পার্টসও। এছাড়াও এখানে প্রশিক্ষিত মেকানিকের দ্বারা গাড়ির সার্ভিসিং এর সুব্যবস্থাও রয়েছে। ইন্স্যুরেন্স ও ফিনান্সের সুব্যবস্থাও রয়েছে এখানে। বিশদ জানতে যোগাযোগ করুন 7679728684 এই নম্বরে। পাপা, আপনি কা আমারে ঘর মে দিওয়ালি পার্টি নাই হো সকতি? और दोस्तों ने कहा दिवाली पार्टी होगी तो सिर्फ हमारे घर में। तो घर को दिवाली पार्टी के लिए रेडी करें। जब घर की रौनक बढ़ानी हो, दीवारों को जब सजाना हो, मेरोलैक मेरोलैक रंगों की दुनिया में आओ, रंगीन सपने सजाओ। इस दिवाली अपने घर को दीजिए मेरोलैक की रौनक।